গ্রাম বাংলার লোকজ শিল্প আর কৃষ্টি কালচারে বাঁশ একটি উল্লেখযোগ্য মাধ্যম। যদিও এসব সৃষ্টি আর শিল্প সম্ভার এখন প্রায় বিলুপ্তির পথে, কিন্তু এই বাঁশ দিয়ে রীতিমতো পর্যটন কেন্দ্র তৈরি করে দর্শনার্থীদের বিমুগ্ধ করে তুলেছেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শিল্পমনা ব্যক্তিত্ব, পার্বত্য উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক জাতীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। দেশের বিভিন্ন স্থান থেকে উন্নত মানের বাঁশের সমন্বয়ে গড়ে তোলা হয় এই শমশের গাজী বাঁশের কেল্লা। নিবিড় পল্লীতে যেন স্বপ্নের মতো আধুনিক নান্দনিক নির্মাণ শৈলী। বাংলার সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলার সময়কার ত্রিপুরা রাজা শমশের গাজীর নামে নামকরণ করা হয় এই পর্যটন কেন্দ্রটির। আমাদের দেশীয় লোকজ বাঁশ দিয়ে তৈরি করা নান্দনিক শিল্প সংবলিত আবাসিক রিসোর্টটি যে কোনো দর্শনার্থীদের চোখ ধাপিয়ে দিবে। দেশীয় বাঁশ দিয়ে নান্দনিক ঘরগুলোতে বাঁশের খাট, বাঁশের চেয়ার টেবিল সহ বাঁশের সকল আসবাবপত্রে ভিন্ন রকমের আধুনিকতায় প্রাকৃতিক নান্দনিক শৈল্পিকতা সবাইকে মুগ্ধ করে দেয়। 20 টাকা দর্শনীর বিনিময়ে বাঁশের এই রিসোর্টটিতে বিয়ে, জন্মদিন সহ যে কোনো পারিবারিক অনুষ্ঠান ছাড়াও রয়েছে একসাথে পারিবারিক ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার আয়োজন। এই জন্য রয়েছে থাকার ঘর, ডাইনিং হল, পাঠকক্ষ, মেহমান কক্ষ ও চা কর্নার। রিসোর্টের বাইরেও রয়েছে নানান শৈল্পিক আয়োজন। বাইরে বাগানের পাশে খোলা আঙ্গিনার ধারে বাঁশের মাথা করে খাগড়াছড়ির পার্বত্য জেলার ঐতিহ্যবাহী পাহাড়ি ঘর, সেখানে যে কোনো সাহিত্য আড্ডা কিংবা মুক্ত অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। বাঁশ দিয়ে তৈরি করা এই রিসোর্টটি অনেক দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসে। তো বাঁশের তৈরি এই রিসোর্টটিতে রয়েছে আপনার সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি সোফা, টি টেবিল, আপনার বাঁশের বিভিন্ন আসবাবপত্র যেমন আপনার খাট, আরও বিভিন্ন জিনিস রয়েছে, সব কিছুই বাঁশ দিয়ে তৈরি। ওই জন্য দর্শনার্থী অনেক দূর থেকে দেখতে আসে। এই রিসোর্টে থাকা খাওয়া সহ বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ, সেমিনার, কনফারেন্স সকল ধরনের অনুষ্ঠান করা যায় এই রিসোর্টে। আসলে আমরা অনেক জায়গায় ঘুরেছি, তো ফেনীতে একমাত্র এই বাঁশ দিয়ে তৈরি এই কেলাটা দেখতে এসে আমার অনেক ভালো লাগছে। স্পেশালি বাঁশের তৈরি বলেই আমরা এখানে ঘুরতে আসছি, কারণ এনভায়রনমেন্টটা অনেক নাইস। অ্যাকচুয়ালি পরিবারকে নিয়ে ঘুরতে আসার জন্য অনেক ভালো একটা পরিবেশ এটা। পাহাড়ি ঘরটি মনোরম, মঞ্চ সাদৃশ্য। পাশের ছোট ছোট ফল গাছে বাগানের মাঝে মাঝে রয়েছে বসার ছোট ছোট বেঞ্চ। অপর পাশে দৃষ্টিনন্দন লেক আর পারাপারের জন্য সুদৃশ্য ব্রিজ। ইচ্ছে হলে পায়ে চালিত নৌকা দিয়ে ঘুরে বেড়াতে পারেন লেকের পানিতে। কেল্লার প্রবেশপথে সবার চোখে পড়বে ঐক্তান নামের একটি তোলক, তবলা, হারমোনিয়াম ও একতারা সংবলিত ভাস্কর্যে। এক পাশে এই কেল্লার প্রতিষ্ঠাতা পরিবারের বাবা মায়ের স্মৃতি হিসেবে রাখা দুটো কাঁচাগড় অক্ষত রেখেছেন এখানে। জানা যায় পূর্বপুরুষের স্মৃতি ধরে রাখার জন্য তথা শমশের গাজীর নাম অনুসারে এই রিসোর্টটির নামকরণ করা হয় শমশের গাজী বাঁশের কেল্লা। নান্দনিকে শমশের গাজী বাঁশের কেল্লা ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা শুভপুর হয়ে জগন্নাথপুর সোনাপুর গ্রামে অবস্থিত। ভৌগোলিকভাবে এটি ভারত সীমান্তের অতি সন্নিকটে অবস্থিত। ভ্রমণ পিপাসুরা ঘুরে আসতে পারেন বাঁশ দিয়ে তৈরি গ্রামীণ পরিবেশে নান্দনিক শৈল্পিকতায় শমশের গাজী বাঁশের কেল্লা এই রিসোর্টটিতে। রহমতুল্লাহ সুমন, ফেনী নিউজ।